এই কেসটা, আগে কেসটার বর্ণনা দিই। কেসটা হচ্ছে জিয়াগঞ্জ থানার কেস, জিয়াগঞ্জ পিএস কেস নাম্বার 118/21, ডেটেড 14/7/21। পিএস কেস নাম্বার হচ্ছে 118/21, ডেটেড 14/7/21। এই মামলাটা করেছিলেন জটু মণ্ডল বলে, আমাকে বলতে দেন না, মামলাটা করেছিলেন জটু মণ্ডল, তার মেয়ে শ্রীমতী মণ্ডল, এর সঙ্গে বিয়ে দিয়েছিলেন জিয়াগঞ্জ থানারই অন্তর্গত বিকাশ মণ্ডল, যার বাড়ি গণেশপুর সরকারপাড়া। এই শ্রীমতী মণ্ডলকে বিকাশ মণ্ডল সাংসারিক জীবনে দীর্ঘদিন ধরে জ্বালা যন্ত্রণা দিয়ে আসত। তাদের দুটি সন্তানও হয়, একটি কন্যা এবং একটি পুত্র। এই 11/7/2021 তারিখে ঘটনা, সেই দিন তার গত রাত্রে বিকাশ মণ্ডল তার স্ত্রী শ্রীমতী মণ্ডলকে মারধর অত্যাচার করে এবং মুখে বালিশ চাপা দিয়ে একদম প্রাণে মেরে ফেলে, দিয়ে কাপড়েরটাকে দড়ির মতো করে বাঁশের সঙ্গে টাঙিয়ে দিয়েছিল যাতে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে। কিন্তু এই মামলায় যিনি তদন্তকারী অফিসার তুষারকান্তি মণ্ডল খুব দক্ষতার সঙ্গে মামলাটা তদন্ত করেছিলেন এবং এই ডিজিস্টেড মানে মৃতা শ্রীমতী মণ্ডলের ছেলে দেবু মণ্ডল, যার সাক্ষ্যটা সবচেয়ে বড় হয়ে এই মামলাতে গুরুত্ব পেয়েছে, এই দেবু মণ্ডল তার মাকে তার বাবা যখন মেরে ফেলে সেই সময় সে কিন্তু জেগেছিল, সে ঘটনাটা দেখে, কিন্তু বয়স কম থাকার জন্য নাবালক ছেলে প্রতিবাদ করতে পারেনি। সকালবেলায় উঠে তার মাকে মামা বলে ডাকছিল, তখন কিন্তু তার মা কোনো সাড়া শব্দ দেয়নি, শিশু বুঝতে পারেনি। তারপর অন্যান্য লোকজন এসে যখন ডাকছে, যখন সাড়া দেয়নি, তখন সবাই বললো তাহলে মারা গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই জটু মণ্ডল এই মামলাটা করেছিলেন। এই মামলার আসামিপক্ষের উকিল ছিলেন কমলেন্দু দাস, তার পক্ষে সিনিয়র সৌগত আলী, প্রসিকিউশনে আমি পুলক মুখার্জি সাক্ষ্য করেছিলাম এবং আর্গুমেন্টটা করেছিলেন আমারই কলিগ সিনিয়র ফিটুদা আব্দুল খালেক। এই মামলায় মোট 22 জন সাক্ষী কোর্টে সাক্ষ্য দিয়েছেন। দেওয়ার পর গতকাল আসামিকে দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে তার সাজা ঘোষণা করা হলো। সাজাটা হলো 498A এবং 302 এই সেকশানে। 498A 3 বছরের সাজা এবং 1,000 টাকা, কত জরিমানা? 1,000 টাকা তো, 5,000 টাকা জরিমানা। 498A-এর জন্য 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদয়ে 5,000 টাকা না দিতে পারলে আরও 1 বছর জেল। আর 302 মানে মার্ডার, এই অভিযোগে তাকে যাবজ্জীবন জেল এবং 10,000 টাকা জরিমানা করা হয়, অনাদয়ে এই 10,000 টাকা না দেওয়া দিতে পারলে তার জন্য আরও 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এবং উভয় সাজা একসঙ্গে চলবে এবং এই কোর্টের যিনি বিচারক ছিলেন মাননীয়া শ্রীমতী বর্ণালী সেনগুপ্ত মহাশয়া, তিনি এই রায়টা দিয়েছেন। আপনার নাম? আমার নাম পুলক মুখার্জি।
উদ্দেশ্যে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।